বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক রানিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাতে শুভেচ্ছা। আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট সন্তানরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের মাসিক পরীক্ষা জুন 2023 খ্রিস্টাব্দের যে ছটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো এবং কথা না টেনে এবং আমরা কীভাবে প্রশ্নপত্রগুলো পেতে পারি আপনারা আমাদেরকে, আমাদের ফোন নাম্বার অ্যাবাউটে দেওয়া রয়েছে, আপনারা আমাদের চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই নম্বরে, এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় তুলে ধরবার। এবং আপনার শুনে খুশি হবেন যে আমরা খুব শীঘ্রই কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমাদের শিখন শেখানোর যে কার্যাবলীগুলো রয়েছে দ্বিতীয় শ্রেণীর, এবং আমাদের যেটি বার্ষিক শিখন পরিকল্পনা 2023 সেটি অনুযায়ী আমরা আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করব খুব শীঘ্রই। এবং আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আমরা কিছু বিষয় দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেগুলো দেখেছেন, কেউ যদি দেখে না থাকেন সেগুলো ভিডিওগুলো আমাদের দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম যে পর্বে, সেটি হলো বাংলা। 20 নম্বর রয়েছে আমাদের, এখানে চারটি বিষয় দেওয়া রয়েছে, চারটি বিষয়ের সঙ্গে আমাদের 5 নম্বর করে কিছু কথা রয়েছে, কথা 6 নম্বর এবং কথা 3 নম্বর রয়েছে, এভাবে আমাদের 20 নম্বর রয়েছে। তো প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হলো ট্রেন কবিতাটি, কবির নাম সহ 4 লাইন লেখা, এখানে 6 নম্বর রয়েছে। 2 নম্বর শব্দার্থ লিখো, এখানে আমাদের 5 নম্বর দেওয়া রয়েছে, বেশ, ফের, বাদদার এবং আমাদের সুরেরা এবং হচ্ছে ঝাঁকড়া। তাহলে আমরা 5টি এখানে শব্দ পেয়ে যাচ্ছি 5 নম্বরের জন্য, এবং যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করে 2টি করে এখানে 6 নম্বর রয়েছে, টয়রফালা, দয় ধয় যুক্ত এবং গয়রফালা। এবং এখানে তারা শব্দ তৈরি করবে 2টি করে এবং লিঙ্গ পরিবর্তন করে বাবা, চাচা এবং ছাত্র, এখানে আমার 3 নম্বর রয়েছে। এবং আমাদের ইংরেজির উপরে 20 নম্বর দেওয়া রয়েছে। আমরা তো আমরা এখানে নাম্বার 1 যেটি দেখতে পাচ্ছি ইংরেজিতে সেটি হলো মাই প্যারেন্টস, 5 লাইনস, এবং হচ্ছে নাম্বার 2 এ রিঅ্যারেঞ্জ দি লেটার্স, এখানে এলোমেলো করে লেটারগুলো দেওয়া রয়েছে, সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। নাম্বার 3 তে যেটি দেওয়া রয়েছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ইংরেজিতে দেওয়া রয়েছে, বাংলায় করতে হবে। তাহলে এই বাবা মা সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ছোটো সময় শেখাবো। আমরা এখানে 5টি লাইনের কথা দেখতে পাচ্ছি, আমরা মূলত নিজের সম্পর্কে, মাই সেলফ এবং মাই ফ্যামিলি, পরিবার সম্পর্কে, বা দি ক্যাট বা দি ডগ, এই ধরনের আমরা আরও অনেক বিষয়গুলো শেখাতে পারি আমাদের ছোটো সম্বন্ধিত প্যারাগ্রাফগুলো। এবং এখানে রিঅ্যারেঞ্জ যেটি বলেছে এগুলো এলোমেলো করে লেটারগুলো দেওয়া রয়েছে, তারা এখানে সাজিয়ে একটি করে শব্দ পেয়ে যাবে, সঠিক শব্দগুলো পেয়ে যাবে যদি সাজিয়ে লিখতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের ছোটো সম্বন্ধিত ইংরেজি বইটির বিভিন্ন শব্দগুলো বা ওয়ার্ডগুলো তাদেরকে সাজিয়ে লেখার সুযোগ করে দেবো। এবং নাম্বার 3 যেটি রয়েছে ইংরেজি দেওয়া রয়েছে, বাংলা লিখবে, সেটি হলো এ বি সি দিয়ে ইন্ডিকেট করেছে, আই গেট আপ ইন দ্য মর্নিং, এবং কালার মি ব্লু, দি ডগ ইজ ব্রাউন, এগুলো আমাদের ছোটো ছোটো ইংলিশ পঠিত বইটি দেওয়া রয়েছে, সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, আশা করছি সেগুলো দেখে নেব এবং আমরা সেভাবে পড়ানোর চেষ্টা করবো আমাদের ছোটো সম্বন্ধে। এরপরে রয়েছে গণিত বিষয়ের উপরে 20 নম্বর, আমাদের প্রথম যে বিষয়টি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন উত্তর লিখো যে কোনো 5টি বাংলা প্রথম মাসের নাম কি, কত ফুটে এক গজ, এই এটির ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি, এটি কোন আকৃতির এটি বলা হয়েছে, 54/6 সমান কত, ইংরেজি শেষ মাসের নাম কি, মোট অঙ্ক কয়টি, অঙ্ক কাকে বলে। তাহলে আমরা এখানে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং এখানে 5টি যেগুলো দিতে বলা হয়েছে, এখানে 5 নম্বর দেওয়া রয়েছে, কোনো বছর সংখ্যা লিখো, প্রথম, সপ্তম, নবম, ষষ্ঠ এবং তৃতীয়, এখানে সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া রয়েছে। আমরা পূর্ববাচক সংখ্যা যেমন 5 ম দিয়ে সমান দিয়ে পঞ্চ ছয় যুক্ত ম এবং 7 ম দেওয়া রয়েছে, দ্বন্দ্বশ পয়তয় যুক্ত ম সপ্তম, এইভাবে আমরা লিখতে পারি। এরপরে আমাদের রয়েছে 3 নম্বরের কথার অঙ্ক, যে কোনো 2টি, একটি শ্রেণীকক্ষে 10টি ব্রেঞ্চ আছে, একটি ব্রেঞ্চে 5 জন বসতে পারে, শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে, খ, ইভা 32 টাকায় 1 হালি ডিম, 30 টাকায় 1 প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কুট কিনলো, সে বাজারে কত টাকা খরচ করলো, গ, একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটে 2 প্যাকেট বিস্কুট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো। এখানে আমাদের যে ছোট সম্বন্ধে যে আমরা কথার অঙ্কগুলো দেখতে পাচ্ছি, যে কোনো 2টি 3টির মধ্যে বলা হয়েছে, এগুলো আমাদের মূলত গুণের অঙ্কের কিছু বিষয় এবং আমাদের শেষে কিছু অংশের বিষয় রয়েছে, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ইসলাম ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে এবং আমাদের সাধারণ জ্ঞান রয়েছে, অঙ্কন রয়েছে, আর আমাদের হাতে দেখে কত নম্বর রয়েছে সেগুলো আমরা দেখে নেব, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন আবারও বলে রাখি, যদি আজকের ভিডিওটি কেউ নতুন দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা বাংলা, ইংরেজি, গণিত আমরা 20 নম্বর করে আমরা 7 নম্বর দেখতে পেয়েছি, আমরা বাকি নম্বরগুলো দেখে নেব এবং কী কী রয়েছে, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও না টেনে এবং না কেটেই আমরা দেখছি।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলাম শিক্ষার জন্য 15 নম্বর রয়েছে। প্রথমে যেটি দেয়া রয়েছে এখানে একটি দেয়া রয়েছে, পরেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। নিচের প্রশ্নের উত্তর দাও, কি বলে সালাম দিতে হয়। এরপরে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, আমরা দেখতে থাকি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছেন। আচ্ছা, এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। নুকতা কাকে বলে, আল কোরআন কি। এরপরে দুই নম্বরে রয়েছে, সত্যমিথ্যা নির্ণয় করে উত্তরপত্র লিখো, বাবা মা আমাদের প্রতি অতি আপনজন, সত্যমিথ্যা বলা মহাপাপ, সত্যবাদীকে আল্লাহ ভালোবাসেন, আল আমিন অর্থ বিশ্বাসী, মিথ্যা বলা ভালো গুণ, আরবি হরফ 29টি। তাহলে এখানে আমরা সত্যমিথ্যা এবং প্রশ্ন দেখতে পেয়েছি, এবং হিন্দু ধর্ম ঠিক একই রয়েছে, প্রশ্ন এবং সত্যমিথ্যা রয়েছে। এক নম্বরে যেটি দেওয়া রয়েছে, ক, পিতামাতার কথা ও উপদেশ মানলে কি হয়, দেবী দুর্গার কয়টি ছেলে, তাদের নাম কি, কাকে সবসময় সাহায্য করব। এখানে 15 নম্বর রয়েছে, ঠিক ইসলাম ধর্ম আমাদের 15 নম্বর দেওয়া রয়েছে। সত্যমিথ্যা যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি, গুরুজনেরা আমাদের মঙ্গল চান না, গণেশের গলায় দেবী দুর্গা রত্নমালা পরিয়ে দিল, পিতামাতা ও শিক্ষক পরম শ্রদ্ধার, পিতামাতাকে সর্বদা অবহেলা করা উচিত, বড় হয়ে আমরা স্কুলে যাই না, গণেশের বাহন ময়ূর। এইভাবে হিন্দু ধর্মের বিষয় দেওয়া রয়েছে। এবং সাধারণ জ্ঞান এখানে আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর, সত্যমিথ্যা নির্ণয় করা এবং প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। সত্যমিথ্যার জন্য ক নম্বর রয়েছে, পশু রাজা হাতি, খ দাঁড়িয়ে ঘুমায় হরিণ এবং সাপ জিব্বা দিয়ে শোনে, এবং ঘ টিকটিকি রক্ত সাদা। নিচে 3 নম্বরে যেটি দেওয়া রয়েছে প্রশ্নের উত্তর, কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মে, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়, মানুষের শরীরে কয়টি হাড় আছে, ঘ বনের আলোক কাকে বলা হয়, ঙ কোন পাখি উঠতে পারে না, চ পৃথিবীতে কোন রঙের ফুল বেশি, ছ ফুলের রানী বলা হয় কাকে। তারা আমরা সাধারণ জ্ঞান দেখতে পেলাম। এখন আমরা দেখে নেব অঙ্কন। অঙ্কনের এখানে আমাদের আঁকার বিষয় রয়েছে 5 নম্বর, এবং আমাদের মৌখিক কিছু উত্তর প্রশ্নের উত্তর, যেটা আমরা আমাদের ছোটো সম্বন্ধে বিভিন্নভাবে ধরে থাকি বা আমরা লিখতে দিই, সেই বিষয়ের প্রয়োজনে আমাদের রয়েছে এখানে 5 নম্বর। ক, মৌলিক রঙ কয়টি ও কী কী, খ, মৌলিক রঙ ও যৌগিক রঙ কী, আমাদের চিত্র অঙ্কন করো যে কোনো একটি, পুতুল, ডালিম এবং বেগুন তিনটির মধ্যে যে কোনো দুটি আর্ট করার কথা বলেছে, এবং হাতে লেখার জন্য 1 নম্বর রয়েছে। তাহলে আমরা আজকে দেখতে পেলাম আমাদের ছোটো সম্বন্ধে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে তাদের এই মাসের একটি মাসিক পরীক্ষার যে বিষয় এবং 100 নম্বরের যে প্রশ্নপত্রটি সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদের যদি এই ধরনের কোনো প্রশ্নপত্র বা শীট প্রয়োজন হয়ে থাকে, আপনারা আমাদের এই নামেই, আমাদের ফারুক লার্নিং সেন্টার এই নামেই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, আপনারা অ্যাড হয়ে যেতে পারেন এবং আমাদেরকে আমাদের ফোন কলে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে পুরো নিয়ে আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের ছোটো সম্বন্ধে আরও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আরও অন্যান্য বিষয় নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবো। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।